হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিয়ানস কুকিং ডায়েরি। আজকে আমি তৈরি করেছি ফুলকপি ভাজি। আর এই ফুলকপি ভাজিতে আমি কোনো রকম হলুদ কিংবা কোনো গুঁড়ো মরিচ ইউজ করিনি, অর্থাৎ ফুলকপি সাদা ভাজি। এই ভাজিটি হবে একটু ভিন্ন রকমের ফ্লেভারের। এটা আপনারা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খুব মজা করেই খেতে পারবেন। চলুন দেখে নিচ্ছি এই ফুলকপি সাদা ভাজি তৈরি করতে আমি কী কী নিয়েছি। মাঝারি সাইজের একটি ফুলকপিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে খুব বেশি বড় কিংবা খুব বেশি কুচি কুচি করেও কাটা যাবে না। 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 5-6টি কাঁচামরিচ, 1 চা চামচের মতো লবণ, কিছু ধনিয়া পাতা কুচি এবং লাগবে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চলে যাচ্ছি ভাজি তৈরির প্রসেসে। রান্নার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবং লবণ। খুব ভালো করে পেঁয়াজ এবং লবণের সাথে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে এখানে আমি হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি যাতে এখানে কোনো অবশিষ্ট পানি না থাকে। এরপরে মিডিয়াম ফ্লেমে একে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম এবং ঢাকনাটি তুলে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। এবং খেয়াল রাখতে হবে ফুলকপিগুলোকে খুব বেশি রান্না করা যাবে না, এতে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। ফুলকপিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ। গোলমরিচ এবং কাঁচামরিচকে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি ঝাল বেশি খেতে চান তাহলে আপনি কাঁচামরিচগুলোকে কেটে দিতে পারেন। একটা ফুলকপি একটু চেক করে নিচ্ছি, ফুলকপিগুলো ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাকে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে প্যানটিকে ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য, যাতে ধনিয়া পাতা এবং গোলমরিচ গুঁড়ার ঘ্রাণটা সব ফুলকপির মধ্যে ছড়িয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং একবারের জন্য ফুলকপি ভাজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সাদা ফুলকপি ভাজি তৈরি হয়ে গিয়েছে। চুলার আঁচটা বন্ধ করে ভাজি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। খুবই মজার এই ভাজিটি আপনি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে ইজিলি সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল ইজি এবং টেস্টি ফুলকপি ভাজি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে সেই রেসিপির ছবি তুলে কিংবা ভিডিও করে পোস্ট করতে পারেন আমার ফেসবুক গ্রুপ কুকিং রেসিপিতে। আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে লক্ষ্য রাখুন আমাদের ফেসবুক পেজ নিয়ান্স কুকিং ডায়েরিতে। নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।